আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে দেখাবো ক্যাপসিকাম কীভাবে আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখি। তো অনেক সময় দেখা যায় আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণ ক্যাপসিকাম আনার ফলে কিন্তু খাওয়া হয় না, পচে যায়। তো আমরা কিভাবে সংরক্ষণ করে এটাকে পরে ব্যবহার করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে একটা পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি অনায়াসে অনেক দিন ব্যবহার করতে পারবেন। যখন যে এই রেসিপির জন্য বাহির করবেন সেটা একদম সতেজ থাকবে আর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, আর এটা নষ্ট হলো না। তো এই যে এভাবে পলি করে আমি রেখে দিই, তো এভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকে।